মিনিটে 5 জন মানুষ না খেয়ে মারা যায় ক্ষুধার যন্ত্রণায় এর বাহিরে বাংলাদেশও নয় এই 56000 বর্গ মাইলের ভিতরে 16 কোটি মানুষের ভিতরে 3 কোটি মানুষ তিন বেলা খাবার খেতে পারে না সকালে খেলে দুপুরে খেতে পারে না দুপুরে খেলে রাতে খেতে পারে না WHO তারা পরিসংখ্যান বলছে বাংলাদেশের কথাই বলছি 3 কোটি মানুষ তিন বেলা খাবার খেতে পারে না দেখবেন কখনো ডাস্টবিনের পাশে মানুষের বাচ্চা খাবার তালাশ করতেছে এক পাশে কুকুর খাবার তালাশ করে আর এক পাশে বনি আদম আদম সন্তান মানুষের সন্তান খাবার তালাশ করে অন্যদিকে কুকুর খাবার তালাশ করে কেন এটা হবে অত হযরত ওমরের জামানায় কুকুরের নিরাপত্তা দিল কুকুরের খাবারের ব্যবস্থা হলো কেন আজকে মানুষের নাই কারণ হলো একটাই আল্লাহর দেয়া এই কিতাবটা আজকে জায়গা মতো নাই কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বলেন আফা গায়রাতিনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাউ ওয়া কারহা আল্লাহু আকবার তবে কি তোমরা ওই প্রাণীগুলোর দিকে তাকাও না ওই প্রাণীগুলো ইচ্ছায় ও নিচ্ছায় হুকুম পালন করে আল্লাহর ওই প্রাণীগুলো আল্লাহর হুকুম পালন করে বলে তাদের মাঝে কোনো মারামারি নাই হামলা নাই মামলা নাই ঝগড়া নাই জায়গা জমি নিয়ে তাদের মধ্যে কোনো সাফাত ফাসা কুদ্দিমা নাই পশু পাখি কখনো মারা যায় না একজন আর জন্য খুন করে না অথচ মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে আসার কারণে মানুষের মধ্যে মারামারি আসলে নাই কখনো দেখেছেন একটা কুকুর আর একটা কুকুরকে মেরে ফেলে কখনো দেখেছেন কোন প্রাণী না খেয়ে মারা গেছে এদিকে কি চড়ুই পাখি আছে ময়না পাখি আচ্ছা পাখিদের কোনো সেন্ট্রাল ব্যাংক আছে ওদের নাই কুকুরদের কোনো ব্যাংক নাই চড়ুই পাখি ওদের কোনো ব্যাংক তৈরি করা হয় নাই ময়না পাখি ওদের কোনো ব্যাংক নাই অথচ 16 কোটি মানুষের জন্য বাংলাদেশে 50টা ব্যাংক তৈরি করা হলো গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে 50 থেকে 60টি ব্যাংক আছে আর গোটা পৃথিবীতে একটা ওয়ার্ল্ড ব্যাংক আছে IMF আছে বড় বড় ব্যাংক তৈরি করা হলো মানুষের জন্য এই পৃথিবীতে এত ব্যাংক তৈরি করা হলো এরপরও মিনিটে 5 জন মানুষ না খেয়ে মারা যায় আর আল্লাহর কসম করি বলি ভাই অথচ পাখিদের জন্য কিন্তু একটাও ব্যাংক তৈরি করা হয় নাই অথচ একটা পাখি কিন্তু না খেয়ে মারা যায় কেন যে পাখিরা হুকুম পালন করে কার আর একটু জোরে বলেন তাহলে একটা পাখি মারা গেল না খেয়ে আর মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরও কেন মারা যায় তার মানে বোঝা গেল সুষম বন্ধন নাই যেই ভূখণ্ডের ভিতরে যেই রাষ্ট্রের ভিতরে যেই সমাজে সুষম বন্টন হবে না গরিবের রক্ত চুষে খেয়ে খেয়ে যারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহর গজব একটার পর একটা গজব নামতে থাকবে ওই সমাজে দুর্ভিক্ষ আসতে থাকবে ওই সমাজের মানুষের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে ওই সমাজের মধ্যে রহমত কোনোদিন আসতে পারে আসবে না গজব আসবে দুর্ভিক্ষ আসবে আসমানি গজব নাজিল হবে অতিবৃষ্টি অনাবৃষ্টি হবে কারণ মানুষের মাজলুমের চোখের পানি যে জমিনে পড়বে ওই জমিনে আল্লাহ দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নাই সুবহানাল্লাহ বলেন এই জন্য প্রেভানা যাবতীয় দুর্ভিক্ষ আর গজব থেকে বাঁচতে হলে মাজলুম অর্থাৎ নিরপরাধ মানুষদের অত্যাচার নির্যাতন আগে বন্ধ করতে হবে এটা হতে পারে ফ্যামিলিগত পরিবারগত সমাজগত রাষ্ট্রগত হতে পারে ফ্যামিলির মধ্যে যারা নির্যাতনের শিকার হয় দেখবেন বড় ভাই ছোট ভাইয়ের জায়গা দখল করে তবে ঝিনাইদহ নাই এগুলা আবার এদিকেও আছে ছোট ভাই বেশি শক্তি আছে তরমুজ পাটির মালিক দল করে অমুক দল ক্ষমতা আছে বাস ওই ক্ষমতার পাওয়ারে বড় ভাইয়ের ছোট ভাইয়ের জায়গা দখল করলো দুই ভাই মিলে বোন রে বঞ্চিত করে তার জায়গা দখল করলো ভাগিনাদের তাড়িয়ে দিল আসেনি আল্লাহর কসম করে বলি এমন অপরাধ যদি কারো ভিতর থাকে আমি জানি আপনাদের ভিতরে এই সমাজেই নাই ঝিনাইদহের ভিতরও নাই এরপর কোরআন দিয়ে আপনাদের বলে দিতে চাই বন্ধু ভালো করে শুনে রাখেন কেউ কারো যদি হক নষ্ট করে মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফা ইন্নামা তাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা নবীজি জানিয়ে দিলেন যদি কেউ 1 বিঘা জমিন যদি দখল করে নাই শক্তি খাটিয়ে পেশি শক্তি দিয়ে যদি
এক বিঘা জায়গা যদি দখল করে কাল হাশরের মাঠে আমার আল্লাহ সাত তাবাক জমিনটা তার গলার মধ্যে আল্লাহ বেরিয়ে পড়ে দিবে নাউজুবিল্লাহ সাত তাবাক জমিন সাত আসমান আপনার গলার মধ্যে বেরিয়ে পড়ে দিবে যদি কেউ এক বিঘা জমিন যদি দখল অথচ এই এক বিঘা জায়গা নিয়ে কত মারামারি আছে না নাই ঘর বানাচ্ছে একটু জায়গা ছাড়েনি কেন মারামারি একটু পানির লাইন বন্ধ করে দেয় কেউ টিউবওয়েল বন্ধ করে দেখেন প্রিয় ভাই এগুলো কিন্তু কুকুর বিড়ালের মধ্যে সমস্যাটা নাই কোনদিন দেখেছে একটা কুকুরকে মেরে ফেলেছে একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে না সুন্দরবনে চলে যান একই বনের ভিতরে সিংহ বসবাস করে একই জঙ্গলের মাঝে বিভিন্ন প্রাণীগুলো বসবাস করে কেউ কারো মারে না হত্যা করে না খুন করে না দর্শন করে না ওদের মধ্যে শান্তি আছে আমাদের মাঝে নাই তার কারণ হলো শান্তির কিতাব থেকে আমরা দূরে সরে আছি কথা বলুন ঠিক কিনা অতএব আমার প্রিয় ভাইরা আমার বাংলাদেশে শান্তি কায়েমের জন্য আমি আল্লাহর কসম করে বলে দিতে চাই পঞ্চাশ বছর লাগবে না পঞ্চাশ মাস লাগবে না পঞ্চাশ সপ্তাহ লাগবে না পঞ্চাশ মিনিটের ভিতরে বাংলাদেশে শান্তি কাম হয়ে যাবে যদি আমরা কোরআনুল কারিমটা জায়গা মতো নিয়ে যদি নিতে পারি কথা কন ঠিক কিনা অতএব কারা কারা চান বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হোক তারা তারা দুই হাত উঁচু করে আমরা আল্লাহকে দেখান আল্লাহ আমাদের কবুল করুক আমিন আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা আমি সূরাতুল ইয়াসিনে ৬৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার আলোচনার দিকে আপনাদের কষ্ট হবে যে আয়াতটা বলেছিলাম এমন একটি আয়াত যে আজকের পৃথিবীতে যদি ১০% অর্থাৎ ১০০ ভাগের মধ্যে ১০ ভাগ যদি আমরা আমল করি বাস্তবে পৃথিবীটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন কি মধু আছে চলেন দেখি জগৎ সংসার মালিক ওই আয়াতের ভিতরে কি বলেছে আচ্ছা আয়াতের আগে বলার আগে যে সূরাটা পড়েছি ওই সূরা একটু ফজিলত বলতে হবে না এটা এমন একটি সূরা নবীজির যিনি ১০ বছর খাদিমের রসুল যাকে বলা হয় আনাস তিনি বর্ণনা করেন যেটা এমন একটি সূরা এই সূরা যদি কেউ একবার তেলত করে ১০ খতম তেলত করা সব আল্লাহ দিয়ে দিবে সুবহানাল্লাহ এই সূরাটার নাম কি সূরাতুল ইয়াসিন মাশাআল্লাহ অনেকেই জানে হয়তো অনেকের মুখস্থ আছে নাও থাকতে পারে একটা একবার পড়লে ১০ খতমে সব সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় সূরাতুল ইয়াসিন শুধু ইয়াসিন নয় তাফসিরের ভিতরে আরো নাম পাওয়া যায় যদি কোনো ব্যক্তি দিনের শুরুতে যদি সূরাতুল ইয়াসিন দিয়ে যদি দিনটা শুরু করতে পারে অর্থাৎ সূরাতুল ইয়াসিন সকালে যদি পড়তে পারে বাকি সময়গুলো আল্লাহ তাআলা তার যাবতীয় সমস্যা দূর করে দিবে সুবহানাল্লাহ এই জন্য একজন মুসলমান দিন শুরু করবে সূরাতুল ইয়াসিন দিয়ে সুবহানাল্লাহ বলেন কিন্তু আমরা সকাল শুরু করি পত্রিকা পড়ার মধ্য দিয়ে আবার যারা আরেকটু আপডেট তারা আবার শুরু করে মোবাইল দিয়ে স্মার্টফোন দিয়ে ঘুম থেকে উঠেই এখনো চোখ খুলতে পারেনি হাতে বালিশের পাশে ফোনটা কোথায় আছে চেক করতে কয়টা মেসেজ কয়টা নোটিফিকেশন আল্লাহর বুজুর্গরা কে কোন গ্রহ হতে পাঠালো এগুলো চেক করে আছে না নাই এদিকে আবার ফেসবুক মেসেঞ্জার নাই এদিকে আছে আবার অনেকেই একটু সচেতন ঘরে পত্রিকা আছে উনি পত্রিকা পড়তেছে কিন্তু আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা পত্রিকা যদি যুগান্তর প্রথম আলো পত্রিকা পড়লেন এই পত্রিকা প্রতি অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যাবে আর এই কিতাবের যদি একটা অক্ষর পড়েন শুধু আলিফ লাম মিম যদি এই শব্দটাও যদি পড়েন আল্লাহ তাআলা আপনাকে ৩০টা নেকি দিয়ে দিবে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ প্রথম আলো সারাদিন খতম করেন কোনো লাভ নাই কোনো লাভ নাই আর কোরআনের একটা অক্ষর পড়লে আল্লাহ ১০টা নেকি দিবে সূরাতুল ইয়াসিন এ বিষয়ে বলছিলাম যে সূরা এমন একটি সূরা দিনের শুরুতে যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ২৪ ঘন্টার ভিতরে যাবতীয় সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে চিল্লায় কোন সুবহানাল্লাহ এমন কি আমার প্রিয় ভাইরা এই সূরার ফজিলত চমৎকার ভাবে বর্ণিত হয়েছে এমন কি সূরাতুল ইয়াসিনের ১-৯টা যদি কেউ যদি তেলাওয়াত করে সূরাতুল ইয়াসিনে আরেকটি নাম হলো সূরাতুল মুহিম্মা সূরাতুল আজিমা সূরাতুল মুহিম অর্থ হলো শত্রু চোখে আল্লাহ তাআলা পর্দা ফেলে দেয় সুবহানাল্লাহ কোন অর্থাৎ কোন মানুষ যদি সূরাতুল ইয়াসিনের ১-৩ থেকে নিয়ে ৯ নম্বর আয়াত পর্যন্ত যদি কেউ তেলাওয়াত করে শত্রুর সামনে যদি ফু দিয়ে দেয় আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় ওই শত্রুর মাঝে আল্লাহ তাআলা একটা পর্দা তৈরি করে দিবেন এই জন্য সূরাতুল ইয়াসিনের আরেকটা নাম হলো সূরাতুল মুহিম্মা
আমার প্রিয় ভাইয়েরা এই আমলটা পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই করেছিলেন যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন আহারে জিব্রিল নবীজিকে মেসেজ দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মক্কাতে আমরা থাকতে পারবো না আপনি তৈরি হয়ে নেন নবীজি এবার তৈরি হলো অন্যদিকে আলী কে রেডি গো আলী আমি তো মক্কা থেকে চলে যাব এই মক্কার মানুষগুলো তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দামি দামি জিনিসগুলো আমার কাছে আমানত রেখেছিল সুবহানাল্লাহ বলেন আলী আমি যদি এগুলো নিয়ে যদি চলে যাই তারা ভাববে আল আমিন আল্লাহর এমন নবী যে নিজেই মিথ্যাবাদী বাটপার নাউজুবিল্লাহ বলেন অতএব আলী তুমি কি দায়িত্ব নিবে কিনা আমি যেগুলো আমানত রেখে দিয়েছিলে এই আমানতগুলো তুমি লিস্ট দিয়ে দিচ্ছি তাদের কাছে তুমি পৌঁছে দিবে আর তাদের নাম ধরে ধরে তার যতটুকু জিনিসগুলো তুমি দিয়ে দিবে আমার প্রিয় ভাইরা দেখেন ওই মক্কার কাফেররা নবীজির বিরোধিতা করত কিন্তু নবীজির মতো কোনো বিশ্বাসী মানুষ তারা ওই সমাজের মধ্যে তৈরি করতে পারে নাই নবীজির বিরুদ্ধে বলতো কিন্তু তারা নিজের মাকে বাবাকে বিশ্বাস করতো না যতটা বিশ্বাস করতো আল আমিন আল সাদিক নবীজিকে কথা কোন ঠিক কি না এবার নবীজি তৈরি হচ্ছে আর নবীজির মনের মধ্যে একটু ভয় নবীজি বলল রব্বুল আলামিন আমি কিভাবে তাদের চোখ ফাঁকি দিয়ে আমি চলে যাব আল্লাহ বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এক মুষ্টি বালি নিয়ে কোরআনুল কারীম আয়াতগুলো তেলাওয়াত করেন আর ওই বালিটা তাদের সামনে আপনি নিক্ষেপ করে দিবেন নবীজি বলে রব্বুল আলামিন বুঝলাম আমি এক মুষ্টি বালি যদি সামনে নিক্ষেপ করি তাহলে তো সামনের মানুষগুলো চোখের মধ্যে পড়ে যাবে কিন্তু আমি তো বুঝতে পারতেছি গোটা বাড়িটা তার ঘেরাও করে ফেলেছে পিছনে মানুষদের পিছন দেশ আমার হামলা করবে আল্লাহ বলে নবীজি আপনার চিন্তা করার প্রয়োজন নাই আপনি শুধু বালু নিক্ষেপ করবেন আর ওই বালু শত্রু চোখে নিক্ষেপ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম সুবহানাল্লাহ বলে এবার নবীজি সূরাতুল ইয়াসিনের এই এক থেকে নয়টা আয়াত তেলাওয়াত করে তিনি তেলাওয়াত করলেন সূরাতুল ইয়াসিনের নয়টা তেলাওয়াত করে ওই বালিতে শাহাতুল উযু তেলাওয়াত করে তিনি ফু দিলেন নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে তারা পাগলের মতো ছটফট করতে লাগলো দয়ার নবী তাদের চোখের সামনে দিয়ে নিরাপদে তিনি মদিনায় চলে গেলেন সুবহানাল্লাহ সেদিন আমার নবীজি এই সূরা সূরাতুল ইয়াসিনের এক থেকে নয়টা আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আসেন দুনিয়ার জীবনে যদি কোনো বিপদের মধ্যে পড়েন আমার মায়েরা মাদেরকেও বলছি আমার যুবক ভাইদেরও বলছি দুনিয়ার যে কোনো বিপদে যদি পড়েন সূরাতুল ইয়াসিনের এক থেকে নয়টা আয়াত মুখস্থ করে নেবেন এই নয়টা আয়াত পড়বেন আল্লাহ তাআলা শত্রুর মাঝে আপনার পর্দা ফেলে দেবে অথবা সামনে একটা মানুষ আপনারে হত্যা করার জন্য আসছে আপনাকে গালি দিতে দিতে আসছে আপনি সূরা ইয়াসিন জোরে জোরে পড়তে থাকেন দেখবেন ওই মানুষটা অটোমেটিকলি ভাবে ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইয়েরা শুধু তাই নয় এই আয়াতে আমল করেছিলেন ইমাম আল কুরতুবি তিনি এই নয়টা আয়াত তেলাওয়াত করার কারণে ওনার শত্রুরা ওনাকে যখন অ্যারেস্ট করার জন্য চলে এসেছিল কিন্তু ইমাম আল কুরতুবি তিনি এই সূরা পড়া পরে তিনি তাদের সামনে বালি নিক্ষেপ করেছিলেন ইমাম কুরতুবি এই সূরাতুল ইয়াসিনের নয়টা আয়াত তেলাওয়াত করার কারণে শত্রুর হাত থেকে আল্লাহ তার হেফাজত করেছে সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ কোরআনে আর একটা আয়াতে বলেছেন বিশেষ করে ওই সময় নাজিল হয়েছিল যখন উম্মে জামিলা নবীজিকে অপমান করার জন্য আসতেছিল এমন সময় আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে উম্মে জামিলা আপনাকে অপমান করার জন্য আসতেছে ওই খারাপ মহিলা নবীজি আপনাকে আঘাত করবে আপনাকে অপমান করবে এবার নবীজি বললে আবু বকর তুমি উম্মে জামিলারে আসতে দাও কারণ আল্লাহ তাআলা আমাকে এমন একটা আয়াত আমার শিখিয়েছে ওই আয়াত তেলাওয়াত করলে উম্মে জামিলা মানে খুঁজে পাবে না সুবহানাল্লাহ নবীজি সূরা বানী ইসরাঈলের ওই আয়াত তেলাওয়াত করলেন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا الله أكبر قَرَأْتَ الْقُرْآنَ যখন কোরআনুল কারীম করা ইয়ারা অর্থ হলো পড়া যখন কোরআন যখন পড়া হবে তেলাওয়াত করা হবে
بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا الله تعالى وي شطر ما جاء الله تعالى پردا دي دي بين سبحان الله نبي جاء تلمات قلن أم جميلة أبو بكر كاسي شبل أبو بكر كسو خون آگه محمد كي دیکھنا كو تهي قال محمد اي تو كسو خون آگه دیکھنا اي كنا سبحان الله বলেন না ওই আয়াতের কারিশমা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সেদিন নবীজি এই কোরআন থেকে পড়েছিল তবে এই কিতাব এখন আমাদের কাছে আছে কিন্তু আমরা আমল করি পড়তেই জানি না আমল করব কখন সূরা অনেক সূরা ফাতিহা মুখস্থ নাই আবার মুখস্থ থাকলেও অর্ধেক একবার অবস্থা খারাপ তেলাওয়াত করতে গেলে 10টা 20টা ভুল হবে তবে আপনাদের তেলাওয়াত অনেক সুন্দর ফজরের সময় এই কোরআনটা বেশি বেশি পড়লে না আপনি ঠিক হবে অনেকে আছে বছরে 365 দিনের ভিতরে একদিনের জন্য কোরআনটা পড়ে হাতেই নাই নাই এমন মানুষ আছে না অথচ উনি কখনো ডক্টর শহীদুল্লাহ বই পড়েছে রবীন্দ্রনাথ বই পড়ে ডেল কার্নেগি বই পড়ে অমুকের বই পড়ে কিন্তু আল্লাহর পাঠানো এই বইটা আমরা পড়ি না আফসোস অথচ মানুষ মারা গেলে কিন্তু পড়ে আবার কল্পনা করেন আচ্ছা এই কিতাব কি মরা মানুষের জন্য জীবিত মানুষের জন্য একটা আস্তে বলেন জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য আরো জোরে অথচ বাংলাদেশে মানুষ মারা গেলে এই কিতাব জৌমুর করে শোনানো হয় দেখবেন একটা মানুষ যখন মারা যায় চতুর্পাশে 8 জন 10 জন মিলে মহিলা পুরুষ মিলে একসাথে তেলাওয়াত করে জোরে কোন ঠিক কিনা অথচ এই কোরআনটা কথা ছিল জীবিত মানুষের জন্য আল্লাহ এটা নাজিল করেছে ওই মানুষটা জীবিত অবস্থায় কোরআন শোনে নাই কোরআনে মাহফিলে আসে নাই কোরআনে মাহফিলের জন্য 10টা টাকা পর্যন্ত চাঁদা দেয় নাই আসে না নাই অনেকে আছে দেখবেন এই যে যুবকরা এরা কই গেল এরা কত মেহনত করছে বাড়ি বাড়ি কালেকশন করছে না কিছু লোক আছে এরা টাকাও দিবে না উল্টা পাল্টা কথা শোনাবে লানি এত মাহফিল দি কিলাম কে বলছে মাহফিল দিতে হবে অথচ এখানে এই পণ্ডিত কিন্তু 10টা টাকা দিবে না ওরা যদি মমতাজের একটা প্যান্ডেল সাজানো হয় তখন কয় আমি 1000 কেন আমি 10000 টাকা দিব তখন টাকা বেশি দিবে আর মাহফিলের জন্য একটা টাকা দিব ওনা কিন্তু 10টা কথা শোনাবে এমন কুলাঙ্গার তবে এদিকে নাই আছে না নাই মনে রাখবেন এই মানুষগুলো মরার পরে যতই আপনি কোরআন শুনান কোরআন গুলেও যদি খাওয়ান কোনো লাভ হবে না কথা কোন ঠিক না আজকে যুবকরা ওদের কথা ছিল নাচানাচি করবে তখন কোরআনে মাহফিল করতেছে এর চাইতে কি এরকম যুবকদের নিয়ে গৌরব করা উচিত আপনাদের এই যুবকদেরকে সমাজের দায়িত্ব ছেড়ে দেন আমি তো মনে করি যুবকরা সমাজকে পরিবর্তন করে দিবে কথা বলো ঠিক কিনা এই যে যুবকদের সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই যখনই মাহফিল করবে এবছর হচ্ছে আগামী তো হবে সামনে হবে এই যুবকদের হাত শক্তিশালী করবেন আপনার বয়স হয়ে গেছে বাবাজিরা তাদেরকে শক্তিশালী করবেন তাদেরকে সাপোর্ট দিবেন বাবাজি তোমরা করো তোমরা ভালো কাজ করছো জান এই একটা দিনের জন্য হলো তো এই যে আমরা কোরআনের কথাগুলো বলতে পারছি তাই না ভাই আপনারা কি এইটা পেতেন যেমন আমি জুমা পড়ে ঢাকাতে আপনারা কি ঢাকা যেতে পারবেন কারণ এত ব্যস্ত মানুষ এখানে কারো ব্যবসা আছে কারো চাকরি আছে কেউ রাজধানীতে তার সময় নাই কারণ আপনার এখানে সবকিছু আছে ঢাকা যেতে হবে কেন আপনার তাই না তো এই যে আপনাদের ওসিলাই আপনাদের আমি দেখতে আসতে পারলাম এই মাহফিলে ওসিলাই এটা কি খারাপ হয়েছে ভাই দেখেন কিছু মানুষ টাকাও দিবে না আবার উল্টাপাল্টা কথা বলবো আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক আমিন তবে আপনার সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন সবসময় আমি বলছিলাম দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব এমন একটি কিতাব এমন একটি পাওয়ারফুল এই কিতাব পড়লে আপনার দুনিয়াবী সমস্যা আল্লাহ দূর করে দিবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা তাহলে এই কিতাবের ভিতরে এবার আসেন ওই আয়াতটা তেলাওয়াত করি যাত আল্লাহ চমৎকার করে বলেছেন কি বলেছেন এত সুন্দর করে আল্লাহ তাআলা বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম সেদিন আমি আল্লাহ তাআলা মানুষের মুখে মোহর মেরে দেব কারণ আল্লাহ তাআলা হাশরের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষকে কথা বলার আল্লাহ ক্ষমতা দিবে সকলের নিজ নিজ আমল সম্পর্কে আল্লাহ সেদিন তাদেরকে দেয়া হবে তাদের নতিজা হাতে দেয়া হবে তাদের আমলনামা দেয়া হবে আল্লাহ তাআলা বলেন সেদিন আমি সব কিছু তাদের হাতে আমি দিয়ে দিব আর কিছু মানুষ সেদিন
তাদের অপরাধগুলো গোপন রাখার চেষ্টা করবে 20 বছর আগে কোথায় কি অপরাধ করেছে অপরাধগুলো গোপন রাখার চেষ্টা করবে আল্লাহ বলেন ঠিক তখনই আমি আল্লাহ তাআলা তাদের মুখের মধ্যে আমি মোহর মেরে দিব তখন তার হাত আমার সাথে কথা বলতে থাকবে সুবহানাল্লাহ বলেন হাত কথা বলবে মুখ কথা বলবে وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشَهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ كَلَّمَا يُكَلِّمُ وَالتَّكْلِيمُ هَانْ قَتَبُ اللَّوِبُ وَتَشَهَدُ أَرْجُلُهُمْ تَرْبَعَ شَكْخُ دِبِئِبَعَ قَتَبُ اللَّهُ তোমার এই বান্দায় হাত ব্যবহার করে এ হাত দিয়ে কলমের খোসা দিয়ে অন্যের জমিন দখল করে নিয়েছে কলমের খোসা দিয়ে এত টাকা ঘুষ খেয়েছে এই হাত দিয়ে সুদের টাকা নিয়েছে তবে আপনাদের ঝিনাইদহ কোনো সুদ নাই এদিকে সুদ আছে সুদ হালাল না হারাম আর একটু আস্ত বলেন কোরআনে আল্লাহ বলেছে যে কোরআনের কথায় আপনি নামাজ পড়েন সেই কোরআনে আল্লাহ বলে সুদকে আমি হারাম করেছি নাউজুবিল্লাহ শুধু তাই না আল্লাহ বলে যারা সুদ খাবে সে জানো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করলো নাউজুবিল্লাহ বলেন আপনি তো মশার সাথেই পারেন না মশার ভয়ে মশারির মধ্যে প্যাকেট হয়ে থাকেন তাই না না এলাকার উনি অনেক বড় নেতা এইজন্য ওনার মশা কামড়ান এরকম আছে নাকি না না নাই না উনি তো এলাকার লিডার অনেক পাওয়ারফুল দেখলে মানুষ সালাম দেয় আছে না এরকম কিন্তু উনি যখন ঘুমায় তখন উনি এরাসল মারে কিনা নমরুদের সাইজ করছে কি দিয়ে আল্লাহ সে মশা এখন আল্লাহ প্রমাণ রেখে দিয়েছে নমরুদ থেকে শিক্ষা নাও বাড়াবাড়ি করলে নমরুদের মতো পরিণত হবে কথা কোন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ানা আল্লাহর সাথে কেমন যুদ্ধ করবেন আপনি তো মশার সাথেই পারেন না মশার সাথে আপনার পারার কোনো ক্ষমতা নাই মশার ভয়ে মশারির মধ্যে আমরা প্যাকেট হয়ে ঘুমায় যাই আমার প্রিয় ভাইয়ারা এই জন্য আমি বলি আসেন এই মশার জন্য যদি ভয় হয় মশার জন্য যদি না পারেন আল্লাহর সাথে যুদ্ধ করাও পারবেন না তাহলে সুদের টাকা আমাদের ছেড়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা প্রয়োজন হলে রিকশা চালিয়ে খাবো প্রয়োজন হলে ভ্যান চালিয়ে খাবো প্রয়োজন হলে কৃষকের কাজ করে খাবো এরপর হারাম টাকা পেলে ঢোকাবো না কথা কোন ঠিক কিনা কিন্তু সমাজে এই কাজগুলোকে আমরা ছোট চোখে দেখি যারা রাজমিস্ত্রি কাজ করে ওদেরকে আমরা এটা খোটা দেয় আরে তুই তো রাজমিস্ত্রি তুই ডে লেভার বলি না এগুলো তুমি তো একজন গাড়ির ড্রাইভার তুমি তো একজন বাড়ির কাজের চাকর তুমি তো মাঠে কাজ করো তুমি তো শ্রমিক উল্টাপাল্টা কথা বলবো না আছে কিনা অথচ এই কাজগুলো যুগে যুগে নবীরা করেছে কিনা আমার প্রিয় ভাইয়েরা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর পরেই যার ইসান ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই মুশরিক কাফেরদের বাড়িতে বাৎসরিক এক বছরের জন্য তিনি টাকা দিয়ে তাদের বাড়িতে থাকতেন সুবহানাল্লাহ বলে আমার নবী তিনি নিজের রাখালি কাজ করেছেন মেষ চড়িয়েছেন উনি দুম্বা চড়েছেন সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আপনি আমাদের ভিতরে কেউ কি মেষ চড়িয়েছেন ছোটবেলায় ছাগল টাগল এগুলো ছোটবেলায় করেছি আমিও করেছি আমার দুই একটা ছোট ছাগল ছিল এই সুন্নতটা আমল করছে সবাই ওনাদের গরু তো আছে নাকি এটা একটা কিন্তু সুন্নত একটু খাসি গরু ছাগল এগুলো কি করবে মাঠে নিয়ে যাবেন আনবেন আর মনে মনে অনুভব করবেন মরুভূমির ভিতরে যেখানে কোনো গাছ নাই কিছু নাই এমন মরুভূমিতে আমার নবীজি দীর্ঘদিন মক্কার মুশরিকদের বাড়িতে তিনি মাসিকভাবে তাদের বাড়িতে ছিলেন সুবহানাল্লাহ বলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি মানুষের বাড়ি কাজ করতে পারে আর আপনার কাজ করতে লজ্জা লাগে কেন হালাল ইনকাম আপনাকে শ্রমিকে কাজ করতে লজ্জা লাগে নবী আদম আলাইহিস সালাম তিনি একজন কৃষক ছিলেন মাঠে কাজ করতেন ধান লাগাতেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে রাজমিস্ত্রি ছিলেন আর ওই রাজমিস্ত্রি লেবার ছিলেন জোগাড়ি ছিলেন ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেন আর পাশে জোগাড়ি দেয় কে ইসমাইল আলাইহিস সালাম তাহলে যারা রাজমিস্ত্রি করেন ভাই আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নাই কারণ আপনি হালাল ইনকাম করেন সুবহানাল্লাহ বলেন এই কাজ নিয়ে কোনোদিন খোটা দিবেন না কারণ ওই মানুষটার কোটি কোটি টাকার মালিক হতে পারে কিন্তু এই মানুষটা হারাম ইনকাম করে না মাঠে কাজ করে শ্রমিকে কাজ করে এমনকি আমার প্রিয় ভাইয়ের একদিন এক সাহাবি নবীদের সাথে মুসাবা করছে এমন সময় হাতের মধ্যে ফসকা পড়ে গিয়েছে নবীজি তার হাতটা দেখে বলে
ও আমার সাহাবী কি ব্যাপার তোমার হাতের মধ্যে কেন এরকম গোটা গোটা হয়ে আছে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরিব মানুষ ওই পাহাড়ে গিয়ে ওই পাথর কেটে আমি এরকম ভাবে কাজ করি গাছ কেটে সেই গাছগুলো বিক্রি করি সারা দিন পরিশ্রম করার কারণে ওই কাঠুরি দিয়ে আঘাত করার কারণে আমার হাতে ফুসকা পড়ে গেছে নবীজি বলেন আসখি হাবিবুল্লাহ নবীজি বলেন তুমি পরিশ্রম করে খাও তুমি জান্নাতে আমার সাথে তুমি থাকবে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত শ্রমিকদেরকে নবীজি এখানে বলেন তারা আমার বন্ধু সুবহানাল্লাহ বলেন কিন্তু নবীজি এটা বলে নাই কোটিপতিরা আমার বন্ধু নবী এমন কোন হাদিসে বলে নাই আমার নবীজি বলেছে শ্রমিক আমার বন্ধু সুবহানাল্লাহ বলেন না আমার নবীজি শ্রমিকের নবী আমার নবী শ্রমিকদের কষ্ট বুঝেছে আমার নবী ইতিমের কষ্টটা বুঝেছে আমার প্রিয় ভাইরা এই জন্য হালাল ইনকাম করব প্রয়োজন হলে রিকশা চালিয়ে খাবো ভ্যান চালিয়ে খাবো শ্রমিকের কাজ করব রাজমিস্ত্রি কাজ করে এরপর সুদের টাকা ঘুষের টাকা পেটে ঢুকাবো আল্লাহ আমাদের কবুল করুক আর যদি যদি ঢুকান হয়তো দুনিয়ার মানুষরা ফাঁকি দিতে পারবেন কিন্তু কাল হাসরের মাঠে হাত কথা বলবে সেদিন হাত কথা বলবে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে হাত চোখ কথা বলবে পা কথা বলবে এই পা ব্যবহার করে পৃথিবীর কোন প্রান্তে কোথায় ছুটে চলে গিয়েছেন নামাজের সময় মসজিদের সামনে হেঁটে গেছেন আপনি চার দোকানে কিন্তু নামাজে যান নাই পা আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই বান্দা এই পা দিয়ে মসজিদের সামনে হেঁটে হেঁটে ওই বাজারে গিয়েছে কিন্তু তোমার ঘরে ঢুকে নাই আমার প্রিয় ভাইয়েরা দুনিয়ার মুয়াজ্জিনরা ডাকলো বাবাজিরা ডেকেছে ওলামায়ে কেরাম ডেকেছে নামাজে আসলেন না কিন্তু কাল হাশরের মাঠে পা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে আল্লাহ যে পা আপনি দিয়েছিলেন তোমার ওই বান্দা ওই পা ব্যবহার করে অমুক স্টেডিয়ামে যাত্রা দেখতে গিয়েছিল ওই ঝিনাইদহ বাজারে পার্কে গিয়েছে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে গিয়েছে শিশু পার্কে শিশু উদ্যানে গিয়েছে আসে না নাই ঝিনাইদহ পার্ক আছে নাকি জোড়ায় জোড়ায় বসে এরকম রমনা পার্কের গাছের গোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় সুবহানাল্লাহ এগুলা আপনার ঝিনাইদহ তো নাই আছে যুবক ভাইরা ওগুলো তো যাওয়া যাবে যদি যাই এই আয়াত যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম পা আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই যে যুবক মসজিদে না গিয়ে মাহফিলে না গিয়ে চলে গিয়েছে অমুক পার্কে অমুক জায়গায় জোরে করে নাউজুবিল্লাহ প্রকাশ্যে ছেলে মেয়ে ঘুরতেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম হারাম মনে রাখবেন এটা এমন হারাম হারাম এই হারাম যতদিন ধরে কারোর সাথে ফোনে কথা বলেছেন মেসেজ করেছেন দুই বছর ধরে কথা বললে দুই বছর কানের জিনা হয়ে যাবে জোরে করে নাউজুবিল্লাহ আর কোন পুরুষ অথবা নারী বিবাহের পরেও যদি জিনা করে বিবাহ করলো এরপরও যদি পরকীয়ায় লিপ্ত হয় এর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়েছে কথা বলেন ঠিক কিনা দা হিয়ার আফটার মৃত্যু পরে তো আছেই দুনিয়ার শাস্তিটা একটু বলবো আপনাদেরকে দুনিয়া সূরা নূর 3-4-5 আয়াতগুলো পড়ে দেওয়া শশ আল্লাহ বলেছে যারা বিবাহ করার পরে আবারও জিনায় লিপ্ত হলো আবার পরে কি করলো মেসেঞ্জারে হোক কথা দিয়ে হোক যে জায়গা চলে গিয়েছে কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছে পুরুষ অথবা নারী আল্লাহ বলেন আল্লাহ তালা এই আয়াতে মধ্যে জানিয়ে দিলেন স্পষ্ট করে আল্লাহ তালা জানিয়ে দিয়েছে তাদের শাস্তি হবে দুনিয়াতে ইসলামী আইন যদি থাকে তাদের শাস্তিটা হবে জুমার দিন মসজিদের সামনে গলা পর্যন্ত গর্ত করা হবে গলা পর্যন্ত গর্ত করে ওই ইমাম সাহেব এসে দূর থেকে পাথর মেরে মেরে সঙ্গে সার করে দুনিয়াতে বিদায় করে দিতে হবে বিধানটা কার আরো জোরে বলেন এই বিধান এখনো সৌদি আরবে আছে এখনো কাতারে আছে কুয়েতে আছে বাহরাইনে আছে জর্দানে আছে এই জন্য পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণ হয় ওই দেশগুলোতে সুবহানাল্লাহ বলেন ওই দেশগুলোতে এখানে সৌদি প্রবাসী থাকলে ওরা বলতে পারবে না অথবা কাতারে ছিল কুয়েতে ছিল ওনারা বলতে পারবেন ওই দেশগুলো এখনো এটা আছে এ শাস্তি দুনিয়াতেই গলা পর্যন্ত গর্ত করে মেরে ফেলা
তাহলে বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি মানুষের এই বিধান মাথায় নিয়ে তারা ঘোরাফেরা করছে কতক্ষণ ঠিক কিনা যেহেতু বাংলাদেশে আইনটা বলবৎ নাই কোরআনে আইনটা নাই কিন্তু আইন যদিও কার্যকর হয় নাই কিন্তু তারা ওই অপরাধটা মাথায় নিয়ে 24 ঘন্টা ঘুরতেছে কিনা কিন্তু আল্লাহ এটা সারবে সারবে না এই জন্য আমার প্রিয় ভাইয়েরা মাত্র কয়েক সেকেন্ডের মজা নিতে গিয়া কয়েক মিনিটে আনন্দ নিতে গিয়া আপনি আখেরাতকে ধ্বংস করবেন মাত্র কয়েক সেকেন্ডের জন্য আপনি মজা নিলেন পৃথিবীর যেই প্রান্ত হোক যেই ঘরের ভিতর হোক যেই বাগানে হোক যেখানে গিয়ে জিনায় লিপ্ত হয়েছে নাহারে ওই এক মিনিট বা দুই মিনিটের জন্য অল্প সময়ের জন্য ওই জায়গাটা সাক্ষী থেকে যাবে কিন্তু আপনার যৌবন থাকবে না কতক্ষণ ঠিক কিনা আপনি পাঁচ বছর আগে জিনা করেছিলেন ধরেন কোন এক বাজারে গিয়ে কোন এক হোটেলে গিয়ে কোন এক বাজারে গিয়ে কোন বাগানে গিয়ে ওই বাগান ওই রকম থেকে যাবে ওই হোটেল ওই রকম থেকে যাবে ওই ঘর ওই রকম থেকে যাবে কিন্তু আপনার যৌবন একটা দিন থাকবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ তাআলা ওই জায়গাটা সমান করে আল্লাহ তাআলা রেখে দিবে ওটা আল্লাহর ক্যামেরার মধ্যে হেফাজত থাকবে সব সংরক্ষিত থাকবে কাল হাসুরের মাঠে ভিডিও শো দেখানো হবে এই দেখ এখানে তুমি জিনায় লিপ্ত হয়েছো কোরআনে আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহু আকবার সেদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন সেদিন স্পষ্ট করে বলে দিবে আল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে এই পার্কে বসে তোমার অমুক গ্রামের অমুক ছেলে অমুক ব্যক্তি এই জায়গায় জিনা করেছে ওই জায়গা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এই জন্য আসেন আমার প্রিয় ভাইয়েরা আপনি আমি তো সামান্য দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি মোমবাতির আগুন সহ্য করতে পারি আমরা অনেকে মোমবাতির আগুন সহ্য করতে পারি না ওই কবরটা কত ভয়ঙ্কর হবে ওই কবরে পোকামাকড় কিলবিল করতে থাকবে আপনি তো দুনিয়ার সামান্য একটা টিকটিকি দেখলে আপনার ভয় পান একটা সামান্য সাপ দেখলে আমরা ভয়ে কাপড় নষ্ট করে দেই এই মাহফিলে মাঝখানে যদি একটা সাপ যদি ফস করে ওঠে কেউ থাকবে একটাও থাকবে না হুজুর জাহান্নামে যাক পালাও একবারে তাই না আর আপনারা থাকবেন কিনা জানি না আমি এই দিক দিয়ে পালাবো ভয়ঙ্কর সাপ দেখলে কেউ থাকবে একটাও থাকবে না আচ্ছা দুনিয়ার একটা সাপ দেখে যদি আপনার এরকম ভয় হয় কারণ আল্লাহ জাহান্নামের কিছু নমুনা দুনিয়াতে দিয়েছে এর মধ্যে একটা হলো সাপ আর একটা আগুন পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে সাপকে ভয় পায় না এমন কোনো মানুষ নেই যে আগুনকে ভয় পায় না কথা বলুন ঠিক কিনা না এরকম খুব পাওয়ারফুল মানুষ না আমি আগুনের ভয় পাই না আমার আগুনে ফেলে দাও আছে এরকম একটা দেখাতে পারবেন আর যে সাপুরিয়ারা সাপ নিয়ে খেলা করে ওরা কিন্তু সাপের কাছে মারা যায় তাই না তাহলে একটা সাপ আর আমাদের মা বোনেরা তো একটা টিকটিকি দেখলেই কাপড় নষ্ট করে দেয় ওই তেলাপোকা আছে না দেখবেন মেয়েদের মাঝে বেশি না একটা তেলাপোকা ছেড়ে দেবেন দশ হাত লাভ দিয়ে উঠবে কতক্ষণ ঠিক কিনা একসময় তো এই দৃশ্যগুলো দেখা যায় না আমাদের মায়েরা বোনেরা একসময় বিকেলবেলা আসরের পরে আমাদের বোনেরা কি করতো একজন আরেকজনের পাশে বসে মাথার বিনি বিনি বানাতো বিনি তৈরি করে দিত মাথায় তেল দিয়ে দিত অথবা কাঁথা সেলাই করতো এখন এই দৃশ্যগুলো এখন দেখা যায় না তাই না কারণ এই দৃশ্যগুলো সব মোবাইলে কেড়ে নিস এখন মোবাইলে সবাই এত ব্যস্ত আর দুইজন বোন বসে গল্প করার সময়টা নাই যাই হোক ওনারা যখন বসে ধরুন তিনজন চারজন মেয়ে বসে আছে মাঝখানে একটা তেলাপোকা ছেড়ে দেবেন দেখবেন কে কার আগে দৌড় মারে কতক্ষণ ঠিক কিনা আমি ওই সমস্ত বোন এখানে মেয়েরা আছে কিনা মেয়ে বেশি ও মেয়েও আছে মাশাআল্লাহ তাহলে ওই বোনদের একটু বলি বোন আপনি একটা তেলাপোকা দেখলে ভয় পান একটা টিকটিকি দেখলে ভয় পান অনেক অনেক মেয়ে আছে ঘরের মধ্যে যদি একটা টিকটিকি দেখে টিকটিকি দেখলে ভয় পেয়ে যায় একটা প্লাস্টিকের সাপ দেখলে ভয় ধরতে পারে না কাপড় নষ্ট করে দেয় আমি নিজে দেখেছি আরে একটা টিকটিকি তেলাপোকা দেখে যদি ভয় পান আর যেই মেয়েটা চুল ছেড়ে দিয়ে রাস্তায় বের হয়ে চলাফেরা করবে যত চুল বেগানা পুরুষ দেখবে ওই চুলের বিনিময়ে কবরে ভয়ঙ্কর সাপগুলো দংশন করতে থাকবে দুনিয়ার একটা সাপ দেখলে আপনি ভয়ে কাপড় নষ্ট করেন আপনি সাপ আসলে চিল্লালে আপনার পাশ থেকে কোনো মানুষ সাহায্য করতে আসবে কিন্তু কবরে কেউ সাহায্য করার জন্য আসবে কবরে মোবাইল ফোন থাকবে না ইন্টারনেট থাকবে না কোনো কিছুই থাকবে না আপনার মোবাইলটা পড়ে থাকবে বন্ধু তাহলে মনে করেন দুনিয়ার এ পাপ নিয়ে যদি যান কবরে কোনো রক্ষা আছে নাকি
এই জন্য কবর বলেছেন না বাইতুল নার না বাইতুল গুরবা না বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আমি কীট পতঙ্গের ঘর আমি ভয়ঙ্কর পোকা মাকড়ের ঘর অতএব ঘরে আসার আগে তোমরা প্রস্তুতি নিয়ে আসো কথা বলেন ঠিক কি না অতএব আমার তরুণ তরুণী ভাই বোনদেরকে আমি বলে দিতে চাই যুবক আমার যুবতী বোনেরা ভালো করে শুনে রাখেন এই বয়সে যে অপরাধ করছেন ওটা কিন্তু থেকে যাবে আর আপনার যৌবন কিন্তু থাকবে না এই যে মুরব্বী বাবাজিরা আছে উনি কি একদিনে বৃদ্ধ হইছে হয় নাই উনি কিন্তু আমাদের মধ্যে এরকম ছিল আমরা একদিন হয়ে যাব উনি হয়ে গেছে অথবা আগামী 50 বছর পরে ধরেন আজকে 27 নভেম্বর 2022 আমি যদি বলি 27 নভেম্বর 2070 সাল কেউ থাকবে একটা একটাও না আমিও না আমিও থাকব না এই বাচ্চাটা বয়স কত এই যে আপনার কোলে আছে এটা এর বয়স কত ধরেন 10 বছর 7 বছর ধরেন 10 বছর এই বাচ্চা 27 নভেম্বর 2070 সাল রোজ রবিবার ঠিক এখন বাজে 10:55 এই সময় তার বয়স হবে 50 বছর মানে কোলে আছে এখন বাবার কোলে তার বাবা তো নাই বাবা নাই ওই ছেলেটা তার বয়স হবে 50 বছর কোথায় আমরা একটা মানুষ নাই কেউ নাই আমরা এখানে 99 ভাগ মানুষ আমরা মাটির নিচে চলে যাব কথা কোন ঠিক কি না যারা আলোচনা শুনছে যারা আয়োজন করেছেন সবাই 2070 সালে 27 নভেম্বর অর্থাৎ এই রোজ রবিবার এই দিনে আমরা এই গ্রামের এই এলাকাবাসী যত এই মুহূর্তে যদি কোনো সন্তানের জন্ম নাই ঠিক 10:55 45 সেকেন্ড এই সময় একটা বাচ্চা যদি জন্ম হয় এই বাচ্চাটির জন্ম 2070 সালে কত হয়ে যাচ্ছে তাহলে আমরা কোথায় ভাই একটু হিসাব করেন না আমরা কত হিসাব করি মোবাইলে টাকা হিসাব করো কত ব্যাংকে কত সুদ আসলো কত টাকা আরে বাপরে বাপ হিসাব কিন্তু এই হিসাবগুলো আমরা কেন করি না এটা তো বাস্তব আপনি আগামী 20 বছর পর আপনি নাই আপনার বয়স এখন 40 আর 20 যোগ করলে কত হবে 60 আছে নাকি এখন আপনার বয়স 50 আগামী 40 বছর পর হবে 90 বছর এটা যদি গ্যারান্টি নাই তারপরে বলছি তাহলে এরপরে কি আপনি নামাজ পড়বেন না এরপরে কি আমরা মস্তিমুখী হব না যুবক ভাইরা আর কতদিন গেলে আর কতদিন গেলে আমরা পরিবর্তন হব কতদিন গেলে মস্তি আমরা যাব এত হাতে নাতে আমি ধরে দিচ্ছি আপনাদেরকে এটা আমি আমার জন্য বলছি আগামী 50 বছর পর 20 বছর পর শতকরা 99 ভাগ মানুষ আমরা কবরে যাব 99 ভাগ মানুষ এর মতো চির সত্য জিনিস আর কোনোটাই হতে পারে না অথচ জানেন প্রিয় ভাই আজকে আমরা কবরে পাশ দিয়ে যাই কিন্তু মৃত্যুর কথা স্মরণ করি না প্লাস্টিক রোবটের মধ্যে হেঁটে যাই আমরা কল্পনাও করি না যে আমাদের কবরে যাওয়া লাগবে তাই না অথচ জানেন হযরত ওমরের মতো ব্যক্তি এই যে গাছের পাতা আছে না এরকম পাতা হাতে নিয়ে উনি এরকম করতেন আর বলতেন আফসোস করতেন আফসোস করে বলতেন কান্না করতেন আর বলতেন ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু আরাকা হাই আফসোস রব্বুল আলামিন তুমি যদি ওমরকে ওমর না বানায় তুমি যদি গাছের পাতা বানাইতে সুবহানাল্লাহ বলেন ওমর না বানায় যদি তুমি গাছের পাতা বানাতে আল্লাহ আমাকে কবরে যা হিসাব দিয়ে লাগতো না হে আল্লাহ ওই কবরে কি হিসাব দেবে আমি ওমর আমার প্রিয় ভাই কোন ওমর বলছে যে ওমরকে নবীজি বলেন আবু বকর ফিল জান্না ওমর ফিল জান্না যে ওমরকে নবীজি সরাসরি জান্নাতি বলেছে ওই ওমর যদি গাছের পাতা হাতে নিয়ে যদি বলে ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু আরাকা আল্লাহ তুমি ওমর কেন বানিয়েছো যদি গাছের পাতা বানাইতে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত ওমরের মতো ব্যক্তি গাছের পাতা নিয়ে কান্না করে আর আফসোস করে আপনি আমি কবরে পাশ দিয়ে হেঁটে যাই কিন্তু অনুভূতি হয় না আমার কবরে যাওয়া লাগবে কথা বলুন ঠিক কিনা এই জন্য বলি আমার প্রিয় ভাইয়েরা ওই কবর যদি শান্তিতে থাকতে চান ওই কবর যদি ভালো থাকতে চান এই দুনিয়া কিছু আমল করার দরকার আছে না নাই তবে দুনিয়াতে ভালো থাকার জন্য কত দামি দামি মেডিসিন ব্যবহার করি কথা বলেন ঠিক কিনা দেখবেন অনেক যুবকরা আছে যুবতীরা আছে মুখের মধ্যে দামি দামি ক্রিম লাগায় আছে না ফেয়ার এন্ড লাভলি লাগায় ফেয়ার এন্ড লাভলি মেয়েরও লাগায় ছেলেরও লাগায় মানে চেহারাটা সুন্দর রাখার জন্য অনেক মেয়েরা আছে আমার বোনেরা মাথায় দামি দামি ফেসওয়াশ দেয় মাথায় দামি দামি সানসিল্ক শ্যাম্পু লাগায় মুখের মধ্যে দামি দামি ফেসওয়াশ লাগায় চেহারাটা সুন্দর রাখার জন্য কিন্তু শুনে রাখেন বোন এই চেহারা যত দামি ক্রিম ব্যবহার করেন না কেন চেহারা ধরে রাখা যাবে
যদি তাই হতো পৃথিবীর সবচেয়ে সুন্দরী কিছুদিন আগে মারা গেল রানী এলিজাবেথ যার শুধু খেদমতের জন্য একটা নয় দুইটা নয় 100 জন মহিলা তার খেদমতের জন্য থাকতো এমনকি তাক ব্রাশ করাতো ওই ব্রাশটা হলো স্বর্ণের ওই ব্রাশটাও করা দিত আরেকজন মহিলা এই সুন্দরী রমণী রানী এলিজাবেথ কবরে চলে গেছে তার সুন্দর চেহারাটা কি পাওয়া যাবে চেহারা নাই পচে গলে শেষ হয়ে গেছে এমনকি একটা মানুষের মৃত্যুর 24 ঘন্টার ভিতরে এই চেহারা পচন ধরে যাবে যে চেহারার মধ্যে দামি দামি ক্রিম লাগালেন যে চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি লাগালেন ফেয়ার এন্ড হ্যান্ডসাম দামি দামি পারফিউম লাগিয়েছেন আল্লাহর কসম করে বলি এগুলো কিছুই থাকবে না তবে আল্লাহর পাঠানো একটা ক্রিম আছে ওই ক্রিমটা যদি আমরা লাগাতে পারতাম কবরে হাসুরে এটার বেনিফিট পাওয়া যেত সুবহানাল্লাহ বলেন আল্লাহর পাঠানো একটা ক্রিম আছে ক্রিমটা কেনার জন্য কোনো টাকা লাগবে না এই ক্রিমটা যদি ব্যবহার করেন টাকা লাগবে না ফেয়ার এন্ড লাভলি কিনতে লাগে 200 টাকা সানসিলিক কিনতে লাগবে 250 টাকা দামি একটা ডাব সাবান কিনতে গেলে আপনাকে লাগবে 150 টাকা কিন্তু আল্লাহর পাঠানো একটা ক্রিম আছে ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন আপনার চেহারা সুন্দর হবে আপনার চেহারা এত সুন্দর হবে কাল হাসরের মাঠে আপনার চেহারার দিকে তাকালেই বোঝা যাবে এই মানুষটা দুনিয়াতে আল্লাহর পাঠানো ওই ফেস ওয়াশটা ব্যবহার করেছে সুবহানাল্লাহ ওই ফেস ওয়াশটা নিতে চান আপনারা আমি এটা ফ্রি দিয়ে যাব টাকা লাগবে না ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন না এক টাকাও দিতে হবে না আমি আমার যুবক ভাইদেরকে দিব বোনদেরকে দিয়ে যাব কোনো টাকা লাগবে না আপনাদের কষ্ট হচ্ছে একটু তাকবীর দেন ইল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার প্রিয় ভাইরা আমি এটা মাহফিলটা হচ্ছে যুব সমাজের উদ্যোগে যুবকরা ছোট ছোট যুবকরা করেছে তাদেরকে একটু আমরা আখরাতে কথা চিন্তা করে ভালো কাজে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি কোনো কালেকশন নয় কালেকশন পারি না শুধু যুবকদের জন্য যেহেতু ওদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে এতটুকু ছেলে তারা দীর্ঘদিন যোগাযোগ করেছে আগামী বছর মাহফিলের জন্য এখন তো প্ল্যানিং করতেছে এখন এই এলাকাবাসী যারা সম্পদশালী আছেন আপনারা যদি একটু হেল্প না করেন যদি উৎসাহিত না করেন তাহলে তারা তো মন ভেঙে যাবে বাবাজিরা এই জন্য এই ছোট ছোট বাচ্চাদের জন্য যারা মাহফিল করছে তাদের জন্য আমি কোরআন শরীফে মোট 10 জন সাহাবি যারা জান্নাতি সাহাবিদের নামে 10 জনের নামে 1000 করে আমি চাই অথবা 500 টাকা করে যদি কোনো ভাই থাকেন 1000 টাকা দিব হুজুর আমি হযরত আবু বকরের নামে 1000 টাকা দিব 2000 যদি কোনো থাকেন আমি মুসাফির মানুষ কয়েকদিন আগে ওমরাতে গিয়েছিলাম চলে আসি এই সফর চলতেছে আমার তা আপনাদের মধ্যে কোনো ভাই থাকলে একটু বলেন যুবকদের উৎসাহিত করার জন্য আর আমি ফ্রি ফেস ওয়াশটা দিব আলোচনাটা শেষ করে দেব ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি বলেন একজন ভাই কে আছেন যে হুজুর আমি 1000 টাকা দিব বা 500 টাকা দিব মাহফিলের যুবকদের উৎসাহিত করে 19টা বাচ্চা জন্ম দেয় এই বাচ্চাগুলো জন্মের পরে তারা দৌড়াদৌড়ি করতে পারে মুরগির বাচ্চা জন্মের পরে দৌড়ায় হাঁসের বাচ্চা দৌড়ায় কুকুরের বাচ্চা দৌড়ায় গরুর বাচ্চা দৌড়ায় ছাগলের বাচ্চা দৌড়ায় আপনি দেখবেন একটা গরুর বাচ্চা যখন হয় গ্রামে এটা দেখা যায় ওই বাচ্চাটার শরীরের রক্তগুলো মা চেটে চেটে পরিষ্কার করে পরিষ্কার করতে দেরি ওই ছাগলটা উঠে দৌড় মারে সুবহানাল্লাহ বলেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল এটা বানাউট কথা বলছেন টিভি তো আছে এগুলো দেখবেন ভালো জিনিস দেখবেন একটা মহিষের বাচ্চা জন্মের 40 মিনিট পর দৌড় মারে হাতির বাচ্চা জন্মের পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে কষ্ট করে দাঁড়ায় কিন্তু বলেন তো মানুষের বাচ্চা জন্মের কতদিন পর দাঁড়ায় 6 মাস কেমন 1 বছর লেগে যায় শুধু কোমরটা খাড়া করতে মানুষের বাচ্চা একটা গরুর বাচ্চা 25 মিনিট পরে দৌড় মারলো আর আশরাফুল মাখলুকাত এই মানুষের বাচ্চা জন্মের পরে শুধু কোমর খাড়া করতে লেগেছে 1 বছর 365 দিন কোন কোন বাচ্চা আছে 1 বছর লাগে না আরো বেশি লেগে যায় 1.5 বছর লেগে যায় হাঁটা শিখতে তাহলে প্রিয় ভাইয়েরা এই 1.5 বছর আপনারা কে বড় করলো হাঁটি হাঁটি পা পা করে আপনার মা দুনিয়াতে আপনার জন্য হাঁটি হাঁটি পা পা করে বড় করেছে এই মা যদি না থাকতো হয়তো কোনো কুকুরের বাচ্চা আপনার নিয়ে চলে যেত এই মা আপনার কত মায়া মমতা আদর যত্ন দিয়ে আপনার বড় করেছে প্রতিদিন আহারে কত কষ্ট করেছে মা দেখেন ওই বাচ্চা কথা বলতে পারে না কোনো ক্ষুধা লাগলে বলতেও পারে না কিন্তু মার অন্তরের মাঝে আল্লাহ এমন একটা রাডার তৈরি করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন সন্তান শুধু একবার বলবে টোয়া টোয়া করে কান্না করবে দুনিয়ার কেউ বুঝতে না পারলে সবার আগে আল্লাহ মায়ের ওই রাডারের মধ্যে প্রবেশ করে দেয় সুবহানাল্লাহ বলেন
ঘরের মাঝে বাচ্চা কান্না করতেছে মা বাজারে গেছে দেখবেন কোন কোন মহিলা পাগলের মতো ছুটে দৌড়ায় কারণ সে বুঝতে পেরেছে ও ঘরের মধ্যে তার বাচ্চা কান্না করতেছে আহারে দৌড়ে চলে আসে ওই মা এভাবে আপনার বড় করলো মায়ের স্তনে দুধ খেয়েছেন প্রতিদিন আপনি 300 গ্রাম করে দুধ পান করছেন সুবহানাল্লাহ কোন 300 গ্রাম থেকে 400 গ্রাম প্রতিদিন একটা মানুষ তার মায়ের স্তনে একবার নয় দুইবার নয় 10 বার মায়ের স্তনে মুখ লাগায় আপনি আড়াই বছরে কয়েক মণ দুধ আপনি পান করেছেন মায়ের স্তনে তার মানে হলো আমাদের জীবনের প্রথম হোটেল মায়ের স্তন জীবনের প্রথম রেস্টুরেন্ট মায়ের হোটেল এই স্তনটা হলো আপনার প্রথম হোটেল ছিল যে হোটেলে আপনি দুধ খেয়েছেন আড়াই বছর মায়ের স্তনে দুধ খেলেন মায়ের পেটেই খেলেন আর পৃথিবীতে আসার পরে এই প্রশস্ত পৃথিবীতে মায়ের জন্য কি একটু জায়গা হয় না মায়ের জন্য কি একটু ভালো ভালো খাবার হয় না যেই মায়ের স্তনে আড়াই বছর দুধ খেয়েছেন অথচ ওই মা বল বাবা যা ওই হরিণাকুণ্ড বাজার থেকে আমার জন্য একটা পোল্ট্রি মুরগি নিয়ে আয় বাবারে কতদিন হলো গরুর গোস্ত খাই নাই কতদিন হলো হাঁসের গোস্ত তো জীবনে চোখেই দেখি নাই রাজহাঁসের গোস্ত চোখেই দেখি নাই বাবা কতদিন হলো গরুর গোস্ত কুরবানি ছাড়া আর চোখে আসে না মুখে আসে না অনেকে আমার মা বোনেরা আছে অনেক বাবাজিরাও আছে বছরে একটা দিন শুধু গরুর গোস্ত খায় শুধু কুরবানি আসলে খায় কিন্তু এর মাঝে সন্তানের টাকা ছিল বাড়ি ছিল সব ছিল সন্তান মায়ের জন্য কিনে দেয় নাই অথচ তার বান্ধবীর জন্য খরচ করে অমুকের জন্য খরচ করে শ্বশুর বাড়ির মানুষের জন্য খরচ করে কিন্তু বৃদ্ধ মা বাবার জন্য খরচ করে না আসলে নাই বাহিরে তার ভাড়াটিয়া কিছু আত্মীয় তৈরি হয়েছে ভাড়াটিয়া আত্মীয় মানে কি মানে খাতিরে আত্মীয় তাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু বৃদ্ধা মা শীতের সময় বলছে বাবা আমার জন্য একজোড়া মোজা নিয়ে আস মা বলেছে আমার জন্য একটা চাদর লাগবে সন্তান বললো মা এখন আমার হাতটা শোট এখন পারবো না এমন অজুহাত দেয় কিনা অযুবক এই মোবাইলে প্রতি মাসে অন্তত একটা ছেলে 100 নয় 200 নয় 300 টাকার মেগাবাইট খাওয়াই মোবাইল রে খাওয়াই কিন্তু যুবক কয়জন আছে এই শীতের মাঝে আমি আমার মাকে 1 কেজি আমি আপেল কিনে দিয়েছি কেউ আছে হুজুর আমি 1 কেজি আপেল মারে খাওয়াছি একটা হাত দেখান তো কে আছেন নাই এখন কমলার দাম আপনি 150 টাকা হলে আপনি হাফ কেজি কিনে দিতে পারবেন 1 কেজি 170 টাকা কেজি 100 টাকা কেজি আপনি মেগাবাইট তুললে কি খুব সোয়াব পাওয়া যাবে এই যে বয়স্ক দাড়ি পাকা বুড়া বাবাজিরা এদের যদি একটু কমলা খাওয়াতেন আপেল খাওয়াতেন যাতে কয়েক মাসে এনার্জি তার শরীরে তৈরি হতো কিন্তু মোবাইলে মেগাবাইটে খাওয়াইছেন বান্ধবীরে খাওয়াইছেন এতে কোনো লাভ নাই এই জন্য আমি যুবকদের বিনয়ের সাথে বলি প্রিয় ভাইয়েরা এই শীতের সময় নিয়ত করেন হুজুর আমি আগামীকাল এই হরিণাকুণ্ড বাজার থেকে এই শৈলকুপা বাজার থেকে মাকে বাবাকে আমার পকেটে টাকা আছে বিকাশের টাকা আছে 100 টাকা সেই টাকা দিয়ে আমি 1 কেজি আপেল কিনে খাওয়াবো রাজি আছেন তো ইনশাল্লাহ আপনি সার্থক কিন্তু টাকা বাজারে বাহিরে খেয়ে ওই পতাকা কিনে কোনো লাভ নাই কিন্তু ওই 100 টাকা দিয়ে মাকে যদি বেশি না একটা আপেল যদি কিনে খাওয়াতে পারেন দেখবেন মায়ের কাছে যাবেন একটা আপেল নিয়ে আপেলটা পরিষ্কার করবে মায়ের মুখে দিবেন বাবার মুখে দিতে যাবেন দেখবেন মা বড় লজ্জিত হয়ে যাবে মা মুখটা সরে নিয়ে বলবে আপেলটা তুই আমারে দে ওই মা নিজে না খেয়ে আবার ওই সন্তানের মুখে ঢুকিয়ে দিবে কথা কোন ঠিক কিনা এটা হলো মা এই মা যেদিন চলে যাবে বন্ধু সেদিন আর পাবেন না হাজার চেষ্টা করেই ওই মাকে আর কোনোদিন কথা বলতে পারবেন না ওই বাবা বুড়া বাবা ডাহারে কতদিন বলেছে বাবা আমার জন্য বাজারতে একটা লুঙ্গি নিয়ে আয় আপনি লুঙ্গি আনলেন না এই বুড়া মানুষটার কষ্ট দিয়েছেন গালি দিয়েছেন মনে রাখবেন একটা দিন দুনিয়াতে আপনার শাস্তি পাওয়া লাগবে অতএব আমার প্রিয় ভাইয়েরা মা বোনেরা সবাইকে বলে দিতে চাই আসেন ওই মা নাই বাবা নাই ওই বৃদ্ধ মানুষগুলো কবরে যদি চলে যায় কারো তাদের আমল নামা বন্ধ হয়ে গেছে কিন্তু একটা আমল আল্লাহ বন্ধ খোলা রেখে দিয়ে সদগা জারিয়া তাদের জন্য যদি কিছু দান করেন মায়ের জন্য যদি কিছু দেন মায়ের জন্য যদি 500 টাকা দান করেন দান করতে দেরি হবে তার কবরে হাদিয়া যেতে দেরি হবে না সুবহানাল্লাহ বন্ধুদের কবুল করে আমিন আমার প্রিয় ভাইয়েরা শেষ প্রান্তে এসে বলে যায় তাহলে দুনিয়াতে যদি প্রস্তুতি নেন যত সুন্দরভাবে দামি দামি খাবার খেন আর যত ব্যায়াম করেন যত ক্রিম লাগান এই চেহারা ধরে রাখতে পারবেন না এটা একদিন শেষ হয়ে যাবে এটা শেষ হয়ে যাবে থাকবে না দুনিয়ার যত দামি ক্রিম যেমন আপনার চেহারা ধরে রাখতে পারবে না তবে আল্লাহ প্রদত্ত যদি ওই ক্রিমটা যদি মুখে লাগান আল্লাহ প্রদত্ত দামি ক্রিম যদি আপনি লাগাতে পারেন আল্লাহ তাআলা আপনার ভালো রেখে দিবে সুবহানাল্লাহ বলেন হাসুরের মাঠে
হাশরের মাঠে যেদিন মানুষ ইয়া নাফসি বলে কান্না করবে ওই কঠিন মুসিবতের দিনে নবীজি আপনাকে দেখে চিনতে পারবে যে এই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেছে তার চেহারার মধ্যে আল্লাহটা নূর তৈরি করে দিবে ওই ফেস ওয়াশটা লাগালে চেহারার মধ্যে নূর লাগাই দিবে সুবহানাল্লাহ বলেন সেটা হলো ওই ফেস ওয়াশ তা হলো ওজুর পানি নামক ফেস ওয়াশ জোরে বলেন সুবহানাল্লাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এই এশার নামাজ যারা পড়ছে তারা মুখে ফেস ওয়াশটা লাগাইছে সুবহানাল্লাহ বলবেন এই যে বাবাজিরা মুরব্বীরা যারা পড়ছেন এশার নামাজ পড়ছেন আপনারা যারাই পড়ছে তারাই ফেস ওয়াশ লাগাইছে আলহামদুলিল্লাহ বলেন এটা আমার কথা নয় আমার প্রিয় ভাইরা হয়তো আপনারা এভাবে কোনোদিন কথাটি শোনেন নাই কিন্তু হাদিসের কথা আমি একটু সুন্দরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছি রাসূল বলেছেন 1400 বছর আগে তাবলুগুল হালিয়াতা মিনাল মুমিন গুররাম মুহাজ্জালিনা মিন আছারিল ওযু ওযুর পানি শরীরে যেই জায়গা লেগে যাবে ওই জায়গাটা আল্লাহ তাআলা আলোকিত করে দিবে সুবহানাল্লাহ বলেন ওযুর পানি লাগবে মুখমণ্ডলে ওযুর পানি লাগবে দুই হাতে এগুলোতে এই জায়গাগুলো কাল হাশরের মাঠে চমকাতে থাকবে নবীজি চিনে নিবে এই মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে প্রচন্ড শীতের সময় সকালবেলা আরামে ঘুমকা হারাম করে দিয়া ওই আরামের বিছানা বিদেশ থেকে ছেলে কম্বল পাঠিয়েছে দুবাই থেকে ওই কিসের তোর কম্বল কম্বল ফেলে দিয়ে উযু করে মসজিদে চলে গিয়েছে নামাজ পড়েছে সেদিন চেহারার মধ্যে আল্লাহ নূর একটা দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন এমনকি এর বাস্তব প্রমাণ আপনাকে দেখাবো আমার প্রিয় ভাইয়েরা এখানে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমার মুরব্বী বাবাজিরা যারা আছে অনেকে বয়স 40-50 বছর ওদের চেহারার মধ্যে একটা নূর আছে না মুরব্বী আপনার বয়স কত 97 হোয়াট অ্যামেজিং আশ্চর্য আমি তো 20 আমি তো এত প্রায় 100 কাছে গেছে আচ্ছা ওনার চেহারার মধ্যে একটা নূর আছে না উনি কি মুখে ক্রিম ফেয়ার লাভলি লাগাইছে মুখে কি কোনো ফেস ওয়াশ দিছে কারণ উনি তাহাজ্জুদ পড়ে তাই না নিশ্চয়ই তাহাজ্জুদ পড়ে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পড়ে প্রতি রাতে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে এই যে মুরব্বী বাবুজিরা আছে ওনাদের চেহারা কি খারাপ এই যে আরো দুজন মুরব্বী আর অনেকে আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এদের চেহারাটা একটু সুন্দর না নূর আছে না ক্রিম তো লাগে না অথচ 16-17 বছরের ছেলে আমি দেখাবো আপনাদেরকে কোমরটা প্লাস্টিকের মতো হয়ে গেছে পিছনে কোমর চোখটা ঢুকে গেছে অর্ধেক খালের ভিতরে আসলে নাই মুখের মধ্যে বরুণ গালের মধ্যে বরুণে ভরে গেছে মাত্র বয়স কত 21-22 বছর অথচ 21-22 বছর একটা ছেলের চেহারা সুন্দর থাকার কথা ছিল এই সময় কেন এত বরুণ কারণটা কি জানেন এই যে মোবাইল মোবাইলে এমন খাওয়াইছে এমন গুণা করছে মোবাইলের এত পরিমাণ মোবাইলের মানে অশ্লীল নাটক সিনেমা দেখছে তার চেহারাটা শেষ করে দিচ্ছে যেই ছেলে মেয়েদের মুখে বরুণ আর চোখের নিচে দাগ বুঝবেন সে ওযু করে না এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না অর্থাৎ পাঁচ ওয়াক্ত ওযুর পানি নামে ফেস ওয়াশটা মুখে লাগায় না এই জন্য চেহারা সুন্দর নয় মুখে বরুণ এক ছেলেদের মেয়েদের ক্লাস টেনে পরে একটা মেয়ে মুখে বরুণ হবে কেন এ সময় তো চেহারা সুন্দর থাকার কথা কারণ সে ঘন্টা পর ঘন্টা রাত জাগে আমি যদি বিশ্বাস না হয় আপনারা দেখবেন রাত জাগে এই জন্য মুখের মধ্যে বরুণ আমি কথা দিলাম শেষ রাতে তাহাজ্জুদে নামাজ পড়েন আর ওযুর পানি মুখে লাগান ফেয়ার এন্ড লাভলি লাগবে না ফেয়ার এন্ড হ্যান্ডসাম লাগবে না আল্লাহ চেহারা মধ্যে নূর দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন কারণ তাহাজ্জুদে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও তাহাজ্জুদ না অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক কারণ ওযুর পানি মুখে লাগালে চেহারা সুন্দর করে দিবে কে আরো জোরে বলেন এই জন্য তবে আমি জানি এই এলাকার যুবকরা অনেক হ্যান্ডসাম অনেক ভালো এই এলাকার যুবক কারণ ওরা তো মাহফিল করতেছে তাই না কিন্তু এর সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে চেহারাটা আরো সুন্দর করে দিবে কে আল্লাহ আমাদের কবুল করে নিক যুবক ভাইদের আমাদের তোর আমাদের বোনদেরকে কবুল করে নিক বোনেরা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইনশাল্লাহ বলেন এর চেয়ার আমাদের ওযুর পানি এই ক্রিমটা কয় দিনে কতবার লাগাতে হবে ফেয়ার অ্যান্ড লাভলি সর্বোচ্চ ভালো রেজাল্টের জন্য বলে দুইবার লাগাও আর আল্লাহ বলেন তুমি দুনিয়া আখেরাতে সুন্দর থাকার জন্য আমার ওযুর পানি নামক ফেস ওয়াশটা লাগাতে হবে দিনে কয়বার আরো জোরে বলেন তাহলে আজ থেকে আমরা ইনশাল্লাহ তো আমরা তো পড়ি ইনশাল্লাহ ফজরের নামাজ তো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করবো ইনশাল্লাহ ভাই আচ্ছা কে কে আছেন হাত উঁচু করেন লিল্লাহে তাকবীর আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহ আমাদের কবুল করুক ভাই জীবন যত ব্যস্ততা হোক আমার নামাজ ছাড়বো না ইনশাল্লাহ মসজিদে চলে যাবেন নামাজ মুখী মসজিদ মুখী হব আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ ঘর মসজিদ আল্লাহ মসজিদ গুলো আছে বলে আমরা সেখানে আল্লাহকে ডাকতে পারি তাই না এই ঘরে আমরা যাব আপনি যতই বিপদগ্রস্ত হন
কোথাও যাওয়ার দরকার না সরাসরি মসজিদে গিয়ে সিজদা দিয়ে বলেন আল্লাহ তোমার ঘরে আসছি আমার কামাই নাই রুজি নাই বরকত নাই মেয়েটার বিবাহ দিব টাকা নাই ছেলেটা পরীক্ষা দিচ্ছে তুমি চাকরির ব্যবস্থা করো আপনি শুধু দোয়া করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত এই নামাজটা পড়বেন আল্লাহ আপনার সমস্যা দূর করে দিবে সুবহানাল্লাহ বলেন আপনার বিপদে পড়ে কয়দিন আপনি আল্লাহর কাছে চেয়েছেন কয়দিন আমরা আল্লাহর কাছে চাইছি ভাই আমরা বিপদে পড়লে মানুষের কাছে দৌড়াই কিন্তু আল্লাহর কাছে দৌড়াই না হ্যাঁ আমরা দেখেন সাহাবীরা জুতার ফিতা ছিড়ে গেলে তারা মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাইতো আল্লাহ তুমি ওটা হাজত পূরণ করে দাও এই জন্য আমি বলি প্রিয় ভাইরা আমরা নামাজ মসজিদমুখী হই মসজিদে আসি নামাজ পড়ি আল্লাহ আমাদের সবাই কবুল করুক আমার যে মা বোনরা আছে যারা বাহিরে আছে তারাও পর্দা করুক আর একটা বিষয় যে আমরা কিছু পর্দা করি মৃত্যুর পরে যেমন কোরআন মানি মৃত্যুর পরে আমাদের অনেক মা বোনেরাও পর্দা করে মরার পরে একটু বলবে এটা হ্যাঁ বলি আচ্ছা মেয়েদের কাফনের কাপড় কয়টা কয় টুকরা পাঁচ টুকরা আর ছেলেদের তিনটা তাহলে মেয়েদের পাঁচ টুকরা মানে কি ফাইভ পিস এটা একটা মরা মেয়েকে পরায় আচ্ছা বলেন তো জীবিত অনেক মেয়েরা কয় পিস পরে থ্রি পিস বলে দিস তো সব তো জানাই মরার পরে পড়লো ফাইভ পিস আমি এটা কখনো হিসাবটা মিলাতে পারতেছি না এখন আপনি একটা মিলে দেন আমারে জীবিত অবস্থায় একটা মেয়ে টু পিস কেমনে পরে অর্থাৎ একটা ওড়না একটা জামা একটা প্লাজো পায়জামা কয় টুকরা হলো থ্রি পিস এই মেয়েটা মারা গেল যখন সকাল দশটায় ওই কাপড়টা খুলে আরো পাঁচ টুকরা কাফনে কাপড় আবার ওই আপনার খাটিয়ের উপর আর একটা কাপড় দেয় তাহলে কয়টা হলো ছয়টা আবার গোসল করার সময় একটা মশারি টাঙায় আসলে যদি কোনো যুবক ভুল করে ওই যেখানে মেয়েদের গোসল করানো হয় মৃত মাইয়াত মহিলাদের যেখানে গোসল করানো হয় কোনো যুবক যদি ভুল করে যায় তখন ওই মহিলারা গেলে দেয় এই যুবক তুমি জানো না এখানে মেয়েটার গোসল করানো হচ্ছে লাঠি দিয়ে পিটাবে অথচ এই মেয়েরা যখন জীবিত ছিল ওই এলাকা প্রতিবেশী মুরব্বীরা কোনো মহিলা কেউ বলল না এর সাথে তোর পর্দা করা লাগবে বলছে বলে নাই এমনকি শালিয়ার দুলা ভাই পর্দা আসে না নাই তবে আমার বাংলাদেশে শালি দুলা ভাই পর্দা হয় মৃত্যুর পরে কথা বলেন ঠিক কিনা একজন দুলা ভাই তার শালি মারা গিয়েছে আপনাদের চাঁদপুর এলাকায় এসে বলল আমি আমার শালিকে আমি গোসল করায় দিব সকাল দশটার দিকে তার শালি মারা গেছে ধরেন তার নাম হলো যে কোনো একটা নাম সকাল দশটায় মারা গেল তার শালি এগারোটায় এসে বলল এলাকা বাবাজিরা আমি আমার শালিকে শেষ গোসলটা আমি করায় দিব মুরব্বীরা লাঠি নেবে বাবা এত বড় সাহস কি বাবা হয় দুলা ভাইকে শালিকে গোসল করায় বলবে না অনেকে তো মারবে যে বাবা লাঠি মার দিয়ে লাঠি মারবে তাই না লাঠিতে আঘাত করা শুরু করবে অথচ এই শালি যখন জীবিত ছিল যখন চেহারাটা সুন্দর ছিল ওই শালি যখন জীবিত ছিল তখন এলাকার ওই মুরব্বী বাবাজি তখন তার শরীরটা গরম হয় নাই তখন রাগ করে নাই তখন বলল না দুলা ভাই শালিকে নিয়ে পার্কে গেল দুলা ভাই শালিকে নিয়ে মার্কেটে গেল দুলা ভাই শালিকে নিয়ে বিভিন্ন রিসোর্টে ঘুরতে গেল মোটর সাইকেলের পিছনে নিয়ে শালিকে নিয়ে ঘুরতে গেল তখন সমাজের মানুষ কোনো বাধা দেয় নাই এবার শালি মারা গিয়েছে এখন পর্দা করে কথা কন ঠিক কিনা তবে এটা কিন্তু আপনাদের চাঁদপুরে নাই এদিকে আসছে নাকি আবার অনেকে বলে শালি দুলা ভাই মনে হয় পর্দা নাই নাউজুবিল্লাহ বলেন খবরদার শালি দুলা ভাই পর্দা মানে কি যদি আপনার শালির বয়স যদি মাত্র এগারো বছর যদি হয় কত বছর অথবা দশ বছর এগারো বছর এই এগারো বছর এই মেয়েটার সাথে ওই দুলা ভাই দেখা করা হারাম 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 আমার কথা নয় সরাসরি আল্লাহ কোরআনে বলেছে কথা বলেন ঠিক কিনা কোরআনের কথা স্পষ্ট এই জন্য কোরআন মানতে হবে মরার আগে না পরে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করে আমিন আল্লাহ কোরআন এই মাহফিলকে কবুল করে নিক এই মাহফিল আল্লাহ যুগ যুগ কেমন ফোন চালু রেখে দিই সে দোয়া করি এই এলাকার যুবক ভাইদের প্রতি দোয়া এবং যারা আয়োজন করেছেন যারা সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন কথা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নিক আমিন বলেন